স্টিলের বাটিতে আজকে আমি কেক তৈরি করে নিয়েছি আশা করছি নতুন যারা কেক বানাতে পারেন না তাদের জন্য আজকে ভিডিওটি অনেক ভালো লাগবে অনেক উপকারে আসবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহানা ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সাহানা বলছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে কোকো পাউডার দিয়ে স্টিলের বাটিতে আমি কেক তৈরি করবো খুব সহজভাবেই আমি আজকে কেকটা তৈরি করে আপনাদেরকে দেখাবো যারা কখনো কোনো দিন কেক তৈরি করেন নাই আজকে ভিডিওটি দেখলে নতুন যারা তারাও কিন্তু কেক তৈরি করতে পারবেন অল্প করচে অল্প সময়ে কেক কিভাবে তৈরি করবেন আজকে আমি সেই রেসিপিটি আমার ব্লগে নিয়ে আসলাম আশা করছি যাদের কাছে ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন আশা করছি অনেকের অনেকের ভালো লাগবে তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই এতক্ষণ তো আমি ভিডিওটা টেনে সামনে নিয়ে এসে আপনাদেরকে পরিবেশন করিয়ে আসলে দেখিয়ে দিয়েছি এখন কীভাবে আমি তৈরি করলাম কী কী নিয়েছি সেটা দেখাচ্ছি এখানে ক্যামেরাতে দেখাচ্ছি আমি কী কী নিয়েছি এটা হচ্ছে রান্নার তেল রান্নার তেল লাগবে এটা হচ্ছে ময়দা আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন এটা হচ্ছে চিনি গুঁড়া করে নিয়েছি ব্ল্যান্ডারে চিনি গুঁড়া করে নিয়েছি আর আমি তরল দুধ নিয়েছি এটা জাল করা ঠান্ডা করে নিয়েছি একেবারে ঘন জাল দিয়ে ঘন করে নিয়েছি আর দুটি ডিম নিয়েছি দুটি ডিম দিয়ে আজকে আমি কেকটা তৈরি করব। আর ব্ল্যান্ডারে আমি আসলে মিক্সড করে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড দিয়ে সাহায্যেও কিন্তু করে নিতে পারেন যাদের বাসায় ব্ল্যান্ডার নেই তারা কাটা চামচ অথবা হ্যান্ড রুজের সাহায্যে ভালো করে মিক্সড করে তারপর ময়দাটা দিয়ে দিতে পারেন তো আমি একটু সহজভাবেই করতে চাচ্ছি আর ব্ল্যান্ডার এখন কম বেশি সবার বাসায় থাকে কারো বাসায় নেই এই কথাটা শুনতে গেলে খুবই কম পাওয়া যাবে সবার বাসাতেই কিন্তু ব্ল্যান্ডার আছে এখন গ্রামেগঞ্জে সবাই কিন্তু ব্ল্যান্ডার ব্যবহার করে তো দুটি ডিম দিয়ে আমি ভালো করে তারপরে তরল দুধ দিয়েছি চিনির গুঁড়াটাও দিয়ে দিচ্ছি এখান থেকে আমি অর্ধেক পরিমাণ দিব যখন আমি ব্যাটারটা গুলাবো তখন আমি আর অর্ধেকটা দিয়ে দিব তো সবগুলি উপকরণ দেওয়ার পর এখন আমি তেলটাকেও দিয়ে দিচ্ছি এখন আমি ব্ল্যান্ডার ব্ল্যান্ড করবো এক মিনিট ব্ল্যান্ড করলেই এটা কিছুটা ফেনা ফেনা হয়ে যাবে এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি তো ব্ল্যান্ড করে নিয়ে আসলাম এখন আমি যেই বাটিতে ব্যাটারটা তৈরি করব সেই বাটিতে আমি ঢেলে নিচ্ছি এক মিনিটে বেশি আমি ব্লেন্ড করি নাই আর বেশি ব্ল্যান্ড করতে গেলে একেবারে মেয়ে নিজের মতো হয়ে যাবে তো আমি বেশি ব্ল্যান্ড করি নাই কিছুটা গণ হয়েছে আপনারা লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন এখন এখানে আমি এক কাপের চেয়েও কম ময়দা দিয়েছি হাফ কাপের চেয়ে বেশি হবে পরিমাণটা তো সঙ্গে আমি আর আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা ঘনত্ব থাকবে বা কতটা পাতলা থাকবে ভালো করে আমি হ্যান্ডের সাহায্যে ভালো করে কিন্তু ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি এখন বাকি যে উপকরণগুলি দিব আপনারা চাইলে কোকো পাউডারটাই স্কিপ করতে পারেন এটা ছাড়াও কিন্তু কেক হবে এটা হচ্ছে কালারের জন্য ফ্লেভারের জন্য কোকো ফ্লেভার হবে আর মানে খয়ারে করে কালার হবে এটা একেবারেই অপশনাল যাদের বাচ্চারা এই ফ্লেভারটা ভালো লাগবে না বা খেতে চায় না এটা না দিলেও কিন্তু চলবে এটা ছাড়াও কেক হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আমি একটি চাকরির সাহায্যে আসলে সবগুলি ছেলে নিচ্ছি যেন দানা দানা না থাকে আর এখানে দিয়েছি খাবার সোডার আর বেকিং পাউডার এটাকেও ভালো করে আমি চেলে নিচ্ছি এভাবে নিলে মানে পাকে বেঁধে থাকে না বা এক জায়গায় জড়ো হয়ে থাকবে না মিশাতেও ভালো লাগবে সুন্দর করে মিশে যাবে আর যে অবশিষ্ট চিনিটা ছিল সেই অবশিষ্ট চিনিটা দিয়েও হ্যান্ড রেসের সাহায্যে ভালো করে আমি সবগুলি উপকরণ আবারও মিক্সড করে নিচ্ছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন ব্যাটাটা কতটা গণত্ব বা কতটা পাতলা আছে এরকম গণত্ব অবস্থা যদি কেক তৈরি করেন আশা করছি পারফেক্ট কেক আপনিও বাসায় তৈরি করে নিতে পারবেন আমি এখানে তেল কতটুকু দিয়েছি সেটাও কিন্তু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন হাফ কাপের চেয়ে একটু পরিমাণ বেশি হবে মানে এক কাপের চেয়ে কম হবে কিন্তু এইভাবে যদি তুলনামূলকভাবে আপনার মেপে না নিতে পারেন দুইটি ডিম যতটুক হবে ভাঙার পর এতটুক পরিমাণে তেল দিবেন আর ময়দা দিবেন চিনি দিবেন দেখবেন আর কোনো উনিশ থেকে বিশ হবে না মিষ্টি ফ্লেভার আর খাবারের টেস্ট একেবারে সুন্দর আসবে মানে পারফেক্ট একটি কেক তৈরি আপনিও করতে পারবেন আমি একটি সাজ দেখেছি ওইটার মধ্যে আমি তৈরি করছি না এরকম সাজ সবার বাসায় থাকে না কিন্তু এরকম স্টিলের বাটি সবার বাসায় থাকে আমি বাটিতে আজকে বানিয়ে দেখাবো বাটির মধ্যে একটি গুল কাগজ কেটে নিয়ে তারপর তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এখন আমি ব্যাটাটাকে ঢেলে নিচ্ছি উপর থেকে ঢেলে নিবে তাহলে কিন্তু ভিতরে কোনো ফাঁক থাকবে না বা বাবলস থাকবে না তাহলে কেকটা খুব সুন্দর সেট হবে উপর থেকে দেওয়ার পর ভালো করে আমি একটু জাঁকিয়ে একটু ভিতরের পরিমাণে যেন খুব সুন্দর করে সেট হয় সেজন্য আমি মিশিয়ে নেব অন্য একদিন সাঁচ দিয়ে আমি কেক তৈরি করবো আজকে আমি বাটিতেই দেখেছি এরকম বাটি অ্যাভেলেবেল সবার বাসায় থাকে যেন সাঁচের অভাবে যারা অনেকে চিন্তা করেন যে কেক তৈরি করতে পারেন না আমি আজকে যেভাবে তৈরি করবো এভাবে অনেকে পিঠা বানিয়ে থাকে গ্রাম অঞ্চলে এটাকে দামা পিঠা বলে আর আপনারা কী পিঠা বলেন সেটা জানি না মানে সিদ্ধ করে পানির মধ্যে বন তারপর সিদ্ধ করে হতো তো বন দিচ্ছে না আমি এখানে ফয়েল পেপারে দিচ্ছি এর তারপর স্টিলের একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তারপর এভাবে বসিয়ে দিয়েছো তো তাপে রেখেছিলাম এটাকে আমি রেখেছি চল্লিশ মিনিটের মতো একেবারে স্লো আছে রেখেছি আপনারা চাইলে সময় বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে এটা আপনাদের উপর ডিপেন্ড করে তো আমি একেবারে স্লো আছে চল্লিশ মিনিটের জন্য বসিয়ে রেখেছিলাম কাটি সাহায্যে দেখলাম কতটা হয়েছে তো পারফেক্টভাবে কিন্তু আমার কেকটা তৈরি হয়েছে এখন আমি নামিয়ে নিয়েছি তো হালকা একটু ঠান্ডা হয়েছে এখন আমি চুরির সাহায্যে আমি বাটি থেকে একটু সরিয়ে নিয়ে ঢেলে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে কেকটা তৈরি হয়েছে কেটেও আমি দেখাবো আর শুরুতেই তো আমার ভিডিওটা টেনে নিয়ে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তো এখন লাস্ট পর্যায়ে আমি আবারও দেখিয়ে দিচ্ছি যারা কেক খেতে পছন্দ করেন বাচ্চাদের জন্য টিফিনে এরকম কেক কিন্তু বানাতে পারেন আপনারা যেটা রাতে এরকম কেক বানিয়ে রেখে দিতে পারেন বা সকালে নাস্তা হিসাবে দিতে পারেন বিকেলে নাস্তা বা টিফিনে নাস্তা হিসাবে কিন্তু এরকম কেক বানিয়ে আপনাদের বাচ্চাদের জন্য রেখে দিতে পারেন বা গরম গরম গরমও খেতে পারেন কতটা সফট হয়েছে আপনার লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন বাটির সাইজে কিন্তু কেকটা আমার তৈরি করে নিয়েছি এখন আমি উপরে এটার উপরে দিব হচ্ছে কন্ডেন্স মিল্ক আমি নিজের হাতেই কন্ডেন্স মিল্ক তৈরি করে নিয়েছি কন্ডেন্স মিল্ক দিলে পরিবেশন করছে আর কন্ডেন্স মিল্ক দিলে আমি মনে করি যে খাবার টেস্ট আরও বেড়ে যায় আর দিলেও কিন্তু চলবে এটা পরিবেশনের ক্ষেত্রে আমি শুধু দিয়ে দিচ্ছি আমার কাছে যেহেতু ফোম যাতে কিছু আমি তৈরি করি না কেক ডেকোরেশনের জন্য এটা দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি অনেকে হয়তো হাসাহাসি করবেন যে এটা আবার কী জিনিস দিচ্ছে দিয়ে ডেকোরেশন করছে এটা দিয়ে হয়তো কেক ডেকোরেশন করার কথা না বা মতও না তারপরেও আমি আমার রুচি অনুযায়ী দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আশা করছি আমার ভিডিওটি অনেকের কাছে ভালো যে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ